গ্লোব নিউজ নিবেদন করছে পেট মল এন্ড মারফি ভেটেরিনারি হসপিটাল। নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ। আপনাদের সকলকে স্বাগত, সঙ্গে রয়েছি এম ট্রেনা। চোখ রাখছি আজকের হেডলাইন্সে। পাঞ্জাবি মোড় ফাঁড়ির নিকটস্থ 60 নম্বর জাতীয় সড়কের লরিতে আগুন লাগে, বিরোধীদের কুণ্ঠাসা করতে মরিয়া পদ্ম শিবির, ভোটার তালিকা সংশোধনে কারচুপির আশঙ্কা নবান্নের, মুখ্য সচিবের কাজের প্রয়োজনে তৈরি করা হল সচিবালয়, কুলটিতে 2টি লরির সংঘর্ষে প্রাণ গেল চালকের, রেল পরিষেবা স্বাভাবিক হচ্ছে, পৌষের শুরুতেই জাকিয়ে শীত, হিংসা রুখতে পুলিশ অফিসারের সঙ্গে জাতীয় সঙ্গীত গাইলেন উত্তাল জনতা, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ইম্পিচমেন্টের প্রস্তাব, রঞ্জি ট্রফি 19 কোটি, কেরালাকে হারিয়ে জয়ের অভিযান শুরু বাংলার। পেট মল এন্ড মারফি ভেটেরিনারি হসপিটাল, GD 94, সেক্টর 3, সল্টলেক, কলকাতা 7106, বেটার হসপিটালিটি সার্ভিসেস, বেস্ট ডক্টর্স, রাউন্ড দ্য ক্লক ফেসিলিটি, 24 আওয়ার্স এমার্জেন্সি সার্ভিসেস, অল ফুডস অ্যান্ড মেডিসিনস আর অলওয়েজ অ্যাভেলেবল। কন্ট্যাক্ট নাম্বার 8013803050, 8240817590। পাঞ্জাবি মোড় ফাঁড়ির নিকটস্থ 60 নম্বর জাতীয় সড়কে লরিতে আগুন লাগে। এবার ফের পাঞ্জাবি মোড় ফাঁড়ির থেকে 100 মিটার দূরে একটি দাঁড়িয়ে থাকা 10 চাকা লরিতে লাগলো আগুন। বিষয়টি স্থানীয় এলাকার দারোয়ান লক্ষ্য করে পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশকে খবর দিলে পুলিশ দমকল বিভাগে খবর দেয়। তড়িঘড়ি ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে 1 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ওই 10 চাকার লরির পাশে আরেকটি 10 চাকার লরিতেও আগুন ছড়িয়ে যায়, পাশেই ছিল জনবসতি। দমকল বিভাগ সঠিক সময় না পৌঁছলে সেই জনবসতিতে আগুন লাগার সম্ভাবনা ছিল। 60 নম্বর জাতীয় সড়কের পাশে পাঞ্জাবি মোড় ফাঁড়ির সামনেই এই 10 চাকার লরিতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। শুক্রবার সকাল পর্যন্ত দাঁড়িয়ে থাকা ওই লরির ড্রাইভারের কোনো খবরই পাওয়া যায়নি। কিভাবে কেন লাগলো আগুন তা নিয়ে সন্দিহান সকলে। এই ঘটনায় গণেশ গড়াই নামক ওই দারোয়ান পুলিশকে খবর না দিলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত বলেই দাবি এলাকাবাসীর। লাগোয়া এলাকায় ঘন বসতিপূর্ণ থাকায় বড়সড় বিপদের আশঙ্কা রয়েছে এলাকার বাসিন্দাদের। তবে দাঁড়িয়ে থাকা লরিতে কিভাবে কেন আগুন লাগলো তা নিয়ে প্রশ্ন শুরু হয়েছে। শুক্রবার সকাল 5টা নাগাদ লাগে ওই আগুন। এই আগুনে 10 চাকার লরির সামনের কেবিন পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়। তবে লোকজন কেউ না থাকায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। आया था और यहाँ पे जाना था, यहाँ नेपाल बॉर्डर पे घटना सर जो है, आगे वाला ब्रेक लिया और पीछे वाला वो भाई हमारा आया था, ये अचानक लिया ब्रेक, वो उसकी ब्रेक नहीं लगी, वो मार दिया सर सर पीछे से। सर भाई हमारा जो है गाड़ी में फंसा हुआ है सर, तार लोड है। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব টিভি। বিরোধীদের কুণ্ঠাসা করতেই মরিয়া পদ্ম শিবির। নাগরিক পঞ্জী ও নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় তেড়ে ফুড়ে নেমেছে বিরোধীরা। বৃহস্পতিবার দেশের একাধিক জায়গায় বেঁধেছে লঙ্কাকাণ্ড। সমান তালে চলছে বিরোধীদের প্রচারও। সেই প্রচারকেই ভোতা করতে জোর কদমে মাঠে নামতে চলেছে রাজ্য বিজেপি। বিভিন্ন সংবাদপত্রে ইতিমধ্যে বাংলায় বিজ্ঞাপন দিয়েছে ভারত সরকার। ওই বিজ্ঞাপনে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রকৃত তথ্য তুলে ধরা হয়েছে। ঠিক সেভাবেই বাংলায় ওই ধরনের বিজ্ঞাপন দিতে চলেছে রাজ্য বিজেপি। দলের তরফেই বিভিন্ন সংবাদ মাধ্যম এবং টেলিভিশন চ্যানেলে শুরু হবে প্রচার। ঝাড়খণ্ডে নির্বাচনী সভায় প্রধানমন্ত্রী হাতে তুলে দেওয়া হয়েছে রাজ্যের হিংসা চিত্রের পুস্তিকা। 23 ডিসেম্বর শহরে পদযাত্রা বা সভা করার কথা বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডার। পরের দিন তার সভা উত্তরবঙ্গে। জানুয়ারি মাসে কলকাতায় মোদি বা শাহের জনসভা করার চেষ্টা করছে রাজ্য বিজেপি। 3টি সম্ভাব্য তারিখ পাঠানো হয়েছে দিল্লিতে। ভোটার তালিকা সংশোধনে কারচুপির আশঙ্কা নবান্নের। ভোটার তালিকা সংশোধনে কারচুপির আশঙ্কা নবান্নের। চক্রান্তের জেরে বাদ পড়তে পারে নাম। গোয়েন্দা সূত্রের খবর, সতর্ক রাজ্য। জেলা শাসকদের ফোন মুখ্য সচিবের। স্পর্শকাতর এলাকায় বাড়তি নজরদারির নির্দেশ।
শান্তি শৃঙ্খলার সতর্ক থাকতে নির্দেশ। রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে। ভোটার তালিকা সংশোধনের সময় চক্রান্ত করে অনেকের নাম বাদ দেওয়া যেতে পারে বলে গোয়েন্দা সূত্রে খবর। রাজ্যের সব জেলার জেলাশাসকদের এ ব্যাপারে সতর্ক করলেন মুখ্য সচিব রাজীব সিনহা। বৃহস্পতিবার নবান্ন থেকে টেলিফোনে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার জেলাশাসকদের সঙ্গে কথা বললেন তিনি। কোন জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি এই মুহূর্তে কেমন, ঠিক সে ব্যাপারে খোঁজ নেন তিনি। শুধু তাই নয়, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নজরদারি বাড়ানোর উপর জোর দিয়েছেন মুখ্য সচিব। আজ বিশেষ সতর্কতার নির্দেশ মুখ্য সচিবের। নবান্ন থেকে রাজ্যের প্রতি স্পর্শকাতর এলাকার মনিটরিং হচ্ছে। মুখ্য সচিব নিজেও জেলা সফর বাতিল করে দিয়েছেন। বৃহস্পতিবার তার দেওচা পাচামি যাওয়ার কথা ছিল, কিন্তু আপাতত কলকাতা না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মুখ্য সচিবের কাজের প্রয়োজনে তৈরি হল সচিবালয়। মুখ্যমন্ত্রীর দৈনন্দিন কাজে সহায়তার জন্য রয়েছে তার সচিবালয়। এবার মুখ্য সচিবের কাজে সহায়তার জন্য তৈরি করা হলো সচিবালয়। তিনজন আইএএস অফিসারকে নিয়ে এই সচিবালয় তৈরি করা হলো। তারা মুখ্য সচিবের দৈনন্দিন কাজে সহায়তা করবেন। কাজের চাপ অসম্ভব বেড়ে যাওয়ায় রাজীব সিনহা মুখ্য সচিব হওয়ার পর থেকেই দেখা যাচ্ছে প্রচুর ফাইল জমে আছে তার ঘরে। সূত্রের খবর, এই তিন আইএএস অফিসারের দায়িত্ব ভাগ করে দেওয়া হবে। সব ফাইল তারাই দেখবেন। বাছাই করা অতি গুরুত্বপূর্ণ ফাইল মুখ্য সচিবের কাছে পাঠাবেন তারাই। রাজ্যে এর আগে এ ধরনের সচিবালয় কখনো কোনো মুখ্য সচিবের ছিল না। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব ক্ষেত্রেই মুখ্য সচিবের পরামর্শ নিয়ে কাজ করেন। মুখ্যমন্ত্রীর হাতে থাকা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তরের কাজ মুখ্য সচিব নিজে দেখেন, ফলে কাজের চাপ বর্তমানে অনেকটাই বেড়েছে মুখ্য সচিবের। কুলটিতে দুটি লরির সংঘর্ষে প্রাণ গেল চালকের। নিয়ন্ত্রণ হারিয়ে লরির পেছনে ধাক্কা মারল আরেকটি লরি, যার ফলে পিছনের লরির চালকের মৃত্যু হল। ঘটনাটি ঘটেছে কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির অন্তর্গত ডুবুর ডি চেকপোস্টে। গতকাল গভীর রাতের ঘটনাটি ঘটে। দুটি লরি ঝাড়খণ্ডের দিকেই যাচ্ছিল। প্রথমে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ ব্রেক কষে দেয়। পিছনের লরির ব্রেক ধরেনি বলেই জানিয়েছে ওই গাড়ির খালাসি। এর ফলে তার বোঝাই করা সেই গাড়িটি ধাক্কা মারে প্রথম লরিটিকে। ঘটনাস্থলে মৃত্যু হয় পিছনের লরি চালকের। তার দেহ গাড়ির মধ্যে আটকে থাকে। খবর পেয়ে চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ উদ্ধার করে দেহ, সাথে খালাসিকে তড়িঘড়ি উদ্ধার করে জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন স্থানীয় বাসিন্দারাই। তবে ট্রাক চালকের মৃত্যু হলেও প্রাণে বেঁচে যায় খালাসি। প্রথম লরির চালক পলাতক। দুটি লরিকে আটক করেছে কুলটি থানার পুলিশ। কিরম জ্বলেছে, কিরম কতটা ক্ষতি হয়েছে? পুরো ইঞ্জিনটা জ্বলে গেছে, এখন কটা গাড়িতে এরকম লেগেছিল? আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব টিভি। রেল পরিষেবা স্বাভাবিক হচ্ছে। গত কয়েকদিনের বিক্ষোভের জেরে ব্যাহত হয়েছিল ট্রেন পরিষেবা। প্রায় 100 কোটি টাকার ক্ষয়ক্ষতির মুখে পড়ল রেল। যদিও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল। আর এই বিক্ষোভের কারণেই বন্ধ ছিল আজিমগঞ্জ নিউ ফরাক্কা শাখার ট্রেন চলাচল। আজ শুক্রবার থেকে চালু হলো আজিমগঞ্জ নিউ ফরাক্কা ট্রেন পরিষেবা। চালু হয়েছে মালদহ আজিমগঞ্জ প্যাসেঞ্জার, শিয়ালদহ জঙ্গিপুর রোড প্যাসেঞ্জার, ভাগলপুর থেকে ছেড়েছে আজিমগঞ্জ প্যাসেঞ্জার। পৌষের আজকে দ্বিতীয় দিন, শুরুতেই জাঁকিয়ে শীত। উত্তরে হাওয়ার পথ অবাধ, পৌষের শুরুতেই জাঁকিয়ে শীত এরাজ্যে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের 11 জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা। শহরে 10 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা, পশ্চিমাঞ্চলে 6-এ ছুঁই ছুঁই পারদ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের 11 জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা হাওয়া অফিসার। কলকাতা 2, 24 পরগনা, 2 বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদে শৈত্যপ্রবাহের সতর্কতা। কলকাতায় আজ সকালে সামান্য কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই আকাশ পরিষ্কার থাকবে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 21.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 45% থেকে 96%। উত্তরবঙ্গে আজও কোল্ড ডে পরিস্থিতি, ঘন কুয়াশার দাপটে দৃশ্যমানতা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে দৃশ্যমানতা 200 মিটারের নিচে নামার সতর্কতা রয়েছে। হিংসা রুখতেই পুলিশ অফিসারের সঙ্গে জাতীয় সঙ্গীত গাইলেন উত্তাল জনতা।
ব্যাঙ্গালুরুতে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছে দুজন। ব্যাঙ্গালুরুর টাউন হলের সামনে তুমুল বিক্ষোভে আটক হন একাধিক বিক্ষোভকারীরা। ইতিহাসবিদ রামচন্দ্র গুহকে কার্যত ধরে বেঁধে তুলে নিয়ে যায় পুলিশ। এই বিক্ষোভকে নিয়ন্ত্রণে আনতে বৃহস্পতিবার হিমশিম খায় কর্ণাটকের পুলিশ। তবে হিংসা রুখতে অভিনব পদক্ষেপ করতে দেখা গেল ব্যাঙ্গালুরুর সেন্ট্রাল ডিসিপি চেতন সিং রাঠোরকে। জাতীয় সঙ্গীত গেয়ে শান্তির বার্তা পৌঁছে দিলেন উত্তাল মিছিলের দিকে। তারপর যা হলো সেই দৃশ্যই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রস্তাব। মার্কিন প্রতিনিধি পরিষদে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ওঠা দুটি অভিযোগের ভিত্তিতে ইমপিচমেন্ট প্রস্তাব ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে অনুমোদিত হয়েছে। আমেরিকার ইতিহাসে ডোনাল্ড ট্রাম্প হলেন তৃতীয় প্রেসিডেন্ট যাকে ইমপিচ করার প্রস্তাব পাশ হলো। ইমপিচমেন্ট প্রস্তাব নিয়ে বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ভোট হয়েছিল। ওই কক্ষে ডেমোক্রাট সদস্যরাই সংখ্যাগরিষ্ঠ। পার্টি লাইন অনুযায়ী ভোট দিয়েছেন সকলেই। ট্রাম্পের বিরুদ্ধে দুটি অভিযোগের ক্ষেত্রে ইমপিচমেন্টের সমর্থনে অধিক সংখ্যক ভোট পড়েছে। ট্রাম্পের বিরুদ্ধে ওঠা দুটি অভিযোগের একটি হল তিনি তার ক্ষমতা ব্যবহার করে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডেমোক্রাট জো বিডেনের বিরুদ্ধে তদন্তের জন্য ইউক্রেনের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করেছিলেন। ট্রাম্পের বিরুদ্ধে ওঠা দ্বিতীয় অভিযোগটি হল ইমপিচমেন্টের তদন্তে অসহযোগিতা এবং কংগ্রেসের কাজে বাধাদানের চেষ্টা করেছেন তিনি। প্রথম অভিযোগের ক্ষেত্রে ইমপিচমেন্টের পক্ষে ভোট পড়েছে 230টি এবং 197টি ভোট পেয়েছে এর বিপক্ষে। দ্বিতীয় অভিযোগের ক্ষেত্রে ইমপিচমেন্টের পক্ষে ভোট পড়েছে 229 ও বিপক্ষে পড়েছে 198টি ভোট। নজর রাখছে আজকে খেলার খবরে। রঞ্জি ট্রফি 2019-20 কেরালাকে হারিয়ে জয়ের অভিযান শুরু করলো বাংলা। 2019-20 মরশুমে দুরন্ত ভাবে রঞ্জি অভিযান শুরু করলো বাংলা। কেরালাকে 8 উইকেটে হারিয়ে সরাসরি 6 পয়েন্টে পেলেন মনোজ তিওয়ারিরা। তিন দিনের মধ্যেই ম্যাচ জিতে নিল অরুণ লালের দল। কেরালাকে সরাসরি হারিয়ে 6 পয়েন্ট নিয়ে রঞ্জি অভিযান শুরু করলো বাংলা। তিন দিনের মধ্যেই 8 উইকেটে ম্যাচ জিতে নিলেন অভিমন্য ঈশ্বররা। জয়ের জন্য দ্বিতীয় ইনিংসেই মাত্র 48 রান দরকার ছিল বাংলার। 2 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অরুণ লালের দল। তৃতীয় দিন সকালে বাংলার প্রথম ইনিংস শেষ হয় 307 রানে। 68 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে কেরালা। কিন্তু অর্ণব নন্দী আর শাহবাজের দুরন্ত বোলিংয়ে মাত্র 115 রানে গুটিয়ে যায় সঞ্জু স্যামসনদের দ্বিতীয় ইনিংস। 2 বোলারাই 3টে করে উইকেট পান। তৃতীয় দিনই 8 উইকেটে ম্যাচ জিতে 6 পয়েন্ট নিশ্চিত করে বাংলা। নজর রাখছে আজকে আবহাওয়ার খবরে। আংশিক মেঘলা আকাশ, সকালের দিকে হালকা কুয়াশা থাকার সম্ভাবনা। আজকে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 21.5 ডিগ্রি সেলসিয়াস এবং 11.6 ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 96%, সর্বনিম্ন 45%। আপনিও গ্লোব নিউজের একজন রিপোর্টার হতে পারেন। আপনার আশেপাশের ঘটনাসমূহ আমাদের হোয়াটসঅ্যাপে পাঠান, আমরা নিউজ আকারে প্রকাশ করব। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9831256739। এছাড়াও ইমেল করতে পারেন news.globetv@gmail.com অথবা আপনার নিকটবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে পারেন। গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। নজর রাখুন গ্লোব নিউজে, দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার। গ্লোব নিউজ নিবেদন করছে পেট মল অ্যান্ড মার্ফি ভেটেরিনারি হসপিটাল।